নমস্কার সবাইকে। অনেকদিন পর একটা ভিডিও তৈরি হচ্ছে। আই এম ভেরি সরি ফর দ্য ডিলে। 25 জুলাই মেন্সের ডেট, WBCS এর মেন্স। যারা যারা মেন্স দিচ্ছে তাদেরকে আশা করি তারা অলরেডি প্রিপারেশন স্টার্ট করে নিয়েছে। আজকের ভিডিওটা অ্যানথ্রোপোলজির উপর হবে, সো আই এম সরি যারা আজকে অ্যানথ্রোপোলজি বাদ দিয়ে অন্য কিছু ভিডিও এক্সপেক্ট করছিল। এই ভিডিওটাতে আমি বলবো যে যারা কুইকলি, যারা নিউ টু দিস অপশনাল সাবজেক্ট, তাদেরকে কী করে এই দু মাসের, নেক্সট দু মাসের মধ্যে, দু মাসের কাছাকাছি আছে, এই দু মাসের মধ্যে কী করে প্রিপারেশন করতে পারবো ম্যাক্সিমাম, যাতে কি আমি মার্কস তোলা যেতে পারে। তো ফার্স্ট অফ অল আপনারা WBCS এর যে সিলেবাসটা আছে ওটা একটা প্রিন্ট আউট বের করে দেবেন। WBCS এর সিলেবাসের প্রিন্ট আউটটা যদি সামনে রাখেন, আইদার PDF ফরম্যাটে বা টেক্সটের ফরম্যাটে, তাহলে আমি বেশ ভালো করে জিনিসটা বুঝতে সুবিধা হবে। স্টার্টিং উইথ পেপার ওয়ান, বেসিক্যালি দুখানা পেপার হয়। যারা একবারে কিছু জানে না অ্যানথ্রোপোলজি নিয়ে, ভাবছে কি নেবো কি নেবো না, দে ক্যান ফাইন্ড দিস ভিডিও ভেরি হেল্পফুল। তো বেসিক্যালি দু ধরনের পেপার হয়, দুটো পেপার হয়, পেপার ওয়ান অ্যান্ড পেপার টু। পেপার ওয়ানটা বেসিক্যালি অ্যাজ এ জেনারেল অ্যানথ্রোপোলজির ফিজিক্যাল পার্ট, সোশিও কালচারাল পার্ট, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিক্যাল পার্ট আর লিঙ্গুইস্টিক পার্ট যেটা আছে সেটাকে কভার করে। আর পেপার টু যেটা আছে সেটা অ্যানথ্রোপোলজি ইন ইন রেসপেক্ট টু ইন্ডিয়া, ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি যেটা আছে সেটাকে কভার করে। তো বেসিক্যালি আমরা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিতে অনেক অ্যানথ্রোপোলজি বাইরেও কিছু টপিকস আছে, যেরকম ট্রাইবাল ইস্যুস হয়ে গেল, ইন্ডিয়ান ভিলেজেস হয়ে গেল, কিছু কারেন্ট টপিকস যেগুলো আছে, জেনারেল টপিকস, জেনারেল নলেজ, জেনারেল নলেজেও আসতে পারে কারেন্ট টপিকস, সেগুলো কিছু পেপার টুতে কভার হবে। সো স্টার্টিং উইথ পেপার ওয়ান, ফার্স্টে আপনারা দেখুন সিলেবাসের অ্যাকর্ডিংলি। সিলেবাস এখানে সিলেবাস ফলো করাটা খুবই দরকার। যারা সিলেবাস ডিলিজেন্টলি ফলো করবে উইথ পাস্ট 5 ইয়ার্স পেপার অ্যানালিসিস, তারা আমার মতে ভালো স্কোর করতে পারবে। ফার্স্টে আসছে ইন্ট্রোডিউসিং অ্যানথ্রোপোলজি, মিনিং স্কোপ অফ অ্যানথ্রোপোলজি, মিনিং অ্যান্ড স্কোপ অফ অ্যানথ্রোপোলজি। এটার মধ্যে বেসিক্যালি চারটে ব্রাঞ্চ আছে অ্যানথ্রোপোলজির, চারটে ব্রাঞ্চ। যদি আপনাকে কোশ্চেনেও আসে আমি আজকে কী করব, এই ভিডিওটার নিচে আপনারা দেখবেন আমি পি নাথের PDFটা আপনাদেরকে আপলোড করে দেবো। পিনাথের ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির জন্য ভিডিও PDFটা বুক একটা পিনাথ, আর কিছু নোটস আছে আমার, হ্যান্ড রিটেন নোটস, মানে বেসিক্যালি খুব একটা অর্গানাইজড ওয়েতে নাই, পুরো ডিসঅর্গানাইজড ওয়েতে আছে। আমাকে অনেকজন বলছিল নোটস কিছু ইয়ে করতে, সবগুলো হবে না, কিছু আমি যতটা পারবো আমি ইয়ে করে দেবো, কিন্তু খুব যে একটা কাজে দেবে বলে আমার মনে হচ্ছে না। কেন কি নিজের সেলফ রিটেন নোটস যেগুলো হয় সেগুলো বুঝতে নিজেদেরই সুবিধা হয়, মানে বাকি অন্যদের হয়তো কিছু বুঝতে অসুবিধা হতে পারে। কোথাও কোথাও অ্যানথ্রোপোলজিকে আমি এ লজি লিখেছি, যেরকম যদি ওটা বুঝতে অসুবিধা হয় আমি বলে গেলাম ওটা অ্যানথ্রোপোলজিকে এ লজি লিখেছি, শর্টকাট এক ধরনের। তো বেসিক্যালি হ্যাঁ, মিনিং স্কোপ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, এখানে আপনাকে লিখতে হবে ফার্স্ট অফ অল অ্যানথ্রোপোলজি কী। তো টু বি ভেরি প্রিসাইস, অ্যানথ্রোপোলজি ইজ এ সাইন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিং ইন টোটালিটি অফ ইট স্পেস অ্যান্ড টাইম। অ্যানথ্রোপোলজি ইজ সোশ্যাল সায়েন্স প্লাস বায়োলজিক্যাল সায়েন্স, মানে হিউম্যান বিংয়ের ইন টোটালিটি যে স্টাডিটা যেটা বলছে, বায়োলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সোশিও কালচারাল, তার প্রিমিটিভ লাইফ স্টাইল, আর্কিওলজিক্যাল, সব কিছু মিলিয়ে ইটস আ সোশ্যাল সায়েন্স প্লাস সায়েন্স ইন টোটালিটি, ঠিক আছে। তারপরে এর কী কী অ্যানথ্রোপোলজির কী কী কন্ট্রিবিউশন, হিউম্যান বিংসের যে লাইফে কী কী কন্ট্রিবিউশন, ফর সে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান ডিফারেন্সেস, কালচারাল রিলেটিভিজম অ্যান্ড বায়াসেস অফ এথনোসেন্ট্রিজম, এই জিনিসটা আমরা পেয়েছি। কালচারাল রিলেটিভিজম আমি আগেও বলেছিলাম, কালচারাল রিলেটিভিজম এটা ফার্স্ট কনসেপ্ট দিয়েছিল ফ্রান্স বোয়াজ, হি ওয়াজ অ্যান আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট। আগে কী ছিল, ওয়েস্টার্ন ইভলিউশনিস্ট যারা ছিল ইংল্যান্ডের, ইবি মর্গান অ্যান্ড টেলর, ইবি টেলর, এলএইচ মর্গান, ওরা কী করতো, ওরা ভাবতো বোধ হয় ওদের যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন দ্যাট ইজ দ্য পিনাকল অফ হিউম্যান সিভিলাইজেশন, আর বাকি যাদের যা সিভিলাইজেশন আছে দোজ আর প্রিমিটিভ সিভিলাইজেশন, মানে ইনফিরিয়ার, মানে ওদেরকে ভাবতো বোধ হয় আমাদের সিভিলাইজেশনটা এদের থেকে অনেক বেটার আর এরা ঠিক ভালো সিভিলাইজেশন নয়। তো এটা একদিক দিয়ে অন্য সিভিলাইজেশনদেরকে বা অন্য কালচারকে ছোটো করে দেখা নিজের কালচারের তুলনায়, এটাকে বলা হয় এথনোসেন্ট্রিজম। এরপরে ফ্রান্স বোয়াস যেটা বললাম এই কনসেপ্টটা আনলো কালচারাল রিলেটিভিজম, ওখানে ও বললো যে কোনো কালচার বা কোনো প্র্যাকটিস
ছোট বড় হয় না, সবারই কালচার যেটা, যে প্র্যাকটিসগুলো আছে নিজের নিজেদের কালচারে সেটা রেলেভেন্ট। ফর সে কেউ যে কোথাও কোথাও কাজন ম্যারেজ হয় অনেক সোসাইটিতে, সেটা হয়তো আমাদের নর্থ ইন্ডিয়ানসদের যেটা কালচারালি সেটা একটা ট্যাবু, ইটস আ কালচারাল ট্যাবু, বাট কোথাও কোথাও ইট ইজ ভেরি মাচ অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি। ঠিক আছে, এরকম অনেক ধরনের কালচারাল প্র্যাকটিস আছে যেটা আমাদের শুনে মনে হবে যে কি এটা, বাট ওদের পার্টিকুলার কালচারে সেটা ইটস ভেরি রিলেভেন্ট, ভেরি মাচ রিলেভেন্ট, রাইট? তো এটাকে বলছে কালচারাল রিলেটিভিজম। তারপরে অ্যানথ্রোপোলজি হেল্পস ইউনাইটিং হিউম্যান বিংস, যে আগে যে একটা রেসিজমের কনসেপ্ট ছিল যে পিওরিটি অফ রেস, সুপিরিয়র রেস, ইনফিরিয়ার রেস, সেটাকেও অ্যানথ্রোপোলজি একদিক দিয়ে এই মিথটাকেও হাঁটি দিয়েছে, বলেছে যে প্রত্যেকটা হিউম্যান বিংসই বেসিক্যালি একটা অ্যানসেস্টার এপস থেকেই তৈরি। যে মানুষের যে ভেরিয়েশন হয়, মানুষের স্কিন কালারের, মানুষের হেয়ার পিগমেন্ট, আর এজ, ব্লাড গ্রুপ, যে কোনো ভেরিয়েশনের কারণ তার এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টের অ্যাডাপ্টেবিলিটির জন্যেই সেই ডিফারেন্সেসগুলো আছে, এতে কোনো রেশিয়াল সুপিরিয়রিটি বা ইনফিরিয়রিটি নাই, ঠিক আছে না? তারপরে ইট হেল্পস আন্ডারস্ট্যান্ডিং আওয়ার সেলস, আওয়ার কালচারাল, সোশিও কালচারাল অ্যাসপেক্টস, ইট ক্যান বি ইউজড ইন অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি, ওয়ার ইট ইজ ইউজড ফর অ্যাডমিনিস্ট্রেশন পারপাস, পলিসি মেকিং পারপাস, ফর দ্য ট্রাইবাল এরিয়াজে। আপনারা যদি কখনো কোনো অ্যাডমিনিস্ট্রেটর হন, যারা যারা অ্যানথ্রোপোলজি পড়ছে, ওরা বুঝবে যে ট্রাইবাল ইস্যুস কী কী হয়, ট্রাইবালসদের জন্য কী করে এই অ্যানথ্রোপোলজিটা ওদের যে কালচারের সঙ্গে, যেরকম আমাদের যে ফিফথ অ্যান্ড সিক্স শেডিউল আছে, ফিফথ অ্যান্ড সিক্স শেডিউল ট্রাইবাল এরিয়াজের জন্য অ্যাপ্লিকেবল। ওখানে অনেক জায়গাতে ট্রাইবাল অটোনমি দেওয়া আছে, ওদের কালচার যেগুলো আছে সেগুলোকে রেসপেক্ট করার জন্য ওদেরকে পঞ্চায়েত পেশা যেটা আছে, পেশা অ্যাক্ট, পঞ্চায়েত এক্সটেনশন টু শেডিউলড এরিয়াজ, এগুলো দেওয়া আছে। কেন? কেন কি ওদের যে কালচার আছে কিছু ডিফারেন্ট, তো ওই ডিফারেন্ট কালচারকে আমরা যদি নিজেদের কালচার ওখানে অ্যাপ্লাই করতে যাই, সেটা অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? এটা ফেল্ট নিড অ্যাপ্রোচ, একটা ফেল্ট নিড অ্যাপ্রোচ, যেখানে যেরকম নিড হবে সেরকম অ্যাপ্রোচ দেওয়া হবে। তারপরে অ্যাকশন অ্যান্থ্রোপোলজি, অ্যাকশন অ্যান্থ্রোপোলজি হোয়ার অ্যান্থ্রোপোলজিস্ট দেমসেলস অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, এটা ব্রিটিশদের জমানায় খুব চলত। ইউনিক অ্যাপ্রোচ কী কী আছে অ্যান্থ্রোপোলজির? হোলিজম, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট টার্মস মাই ফ্রেন্ডস, এটাকে একটুখানি মনে রাখবেন। হোলিজম, পার্টিসিপেন্ট অবজারভেশন, ক্রস কালচারাল স্টাডিজ, দিজ আর ভেরি স্পেসিফিক টু অ্যান্থ্রোপোলজি ওনলি। আর এই টার্মসগুলোকে একটুখানি আমি বলছি, রাইট, নোট ডাউন করে নেবেন, আর পি নাথ যেটা আছে পি নাথটাকে ফলো করুন। বেসিক্যালি আজকে আপনাকে এই ভিডিওটা অনেক লেন্দি হবে, একটুখানি আনঅর্গানাইজড হবে, একটুখানি বুঝতে পারছি না কেমন করে অর্গানাইজ করবো টপিকগুলোকে, কিন্তু আমি চাইছি যে ইম্পর্টেন্ট পার্টসগুলোকে আছে টাচ করতে, যাতে কি একটা ওভারঅল আইডিয়াটা খুব আপনারা শর্টে পেয়ে যান অ্যান্থ্রোপোলজির কী কী আছে। তো ফার্স্টে আজকে ফিজিক্যাল পার্টটা থেকে স্টার্ট করবো। ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির জন্য বেস্ট হবে পি নাথের বুক, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট ইউ ক্যান বাই ইট, আদারওয়াইজ আই এম অলরেডি আপলোডিং দ্য পি নাথ পিডিএফ অলং উইথ দিস ভিডিও। আপনার ভিডিও লিঙ্কের ডিসক্রিপশনে দেখবেন, পিডিএফটা আমি এখানে আপলোড করে দিচ্ছি, তো যাদের পি নাথ আছে তারা বইটাকে খুলে দেখুন, আর সিলেবাসটাকেও সঙ্গে রাখুন। সিলেবাসটা কোথায় রাখলাম? আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি এতে ইম্পর্টেন্ট, যেটা বললাম ইন্ট্রোডিউসিং অ্যান্থ্রোপোলজিতে অলরেডি কোয়েশ্চেন এসছে, মেন ব্রাঞ্চেস অফ অ্যান্থ্রোপোলজি দুবার এসছে, 20 মার্কসের কোয়েশ্চেন 2011-12, আর এর মধ্যে আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজিটা বেশি বার এসছে, তো একটু প্রিপারেশন নিয়ে নেবেন। এবার প্রিপারেশন নেওয়ার একটা ওয়ে আছে, অ্যান্সার রাইটিংটা কেমন করে করবেন। ফর সে আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, আমি জানি না এটা দেখতে পাবেন কি পাবেন না, ফর দ্য মেন ব্রাঞ্চেস এরকম করে ছবি এঁকে যদি করেন, এটা আমি অলরেডি ছবি আপলোড করে দেবো, আমি একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। চারটে ব্রাঞ্চেস আছে, এরকম করে স্কিম্যাটিক্স বানিয়ে যদি ড্র করেন, তারপরে যেটার ব্যাপারে বললো সেটার ব্যাপারে লিখতে গেলে এরকম আগে ইন্ট্রোডাকশন লিখতে হবে, তারপরে ডেফিনেশন, তারপরে অরিজিন, তারপরে স্কোপ। স্কোপ মানে বেসিক্যালি আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি ফর্সে কী কী করতে চাইছে, থ্রু আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি আমি কী অ্যাচিভ করতে চাই, দ্যাট ইজ দ্য স্কোপ। এক্সাম্পলস দিয়ে বোঝাতে পারি যে আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি কীভাবে অ্যান্থ্রোপোলজিকে হেল্প করেছে, বা হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন ইউজিং ভ্যারিয়াস আর্টিফ্যাক্টস, যে বিউরিয়ালস যেখানে মানুষকে দফনানো হতো সেখানে যে যে আর্টিফ্যাক্টসগুলো পেয়েছি সেখান থেকে মানুষের যে কালচার, সোশিও কালচারাল প্র্যাকটিসগুলো জানা গেছে, এটা এক্সাম্পল। রিলেভেন্স,
রেলেভেন্সে এটা কি পারপাস সলভ করে, আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজি কি পারপাস সলভ করে, বেসিক্যালি ওই হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন, মানুষের যে পাস্ট আছে, পাস্টের যে সোশিও কালচারাল যে প্র্যাকটিসেসগুলো ছিল, মানুষের লিভিং কন্ডিশনস ছিল, সেগুলোকে জানতে সাহায্য করে। লিমিটেশনস কি কি লিমিটেশনস আছে আর্কিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজির, যদি কিছু জানেন তো লিখবেন। লাস্টে কনক্লুশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, তো এই বডিটাকে, এই ফরম্যাটটাকে মনে রাখবেন, এই ফরম্যাটেই জিনিসটাকে লিখবেন, সাব হেডিং দিয়ে দিয়ে লিখবেন প্রত্যেকটা পার্ট, খুব সেপারেট সেপারেট করে সেগমেন্টেড ওয়েতে যদি লেখেন, তাহলে প্রত্যেকটা অ্যাটলিস্ট স্টেপ মার্কিং, যেটাকে বলে ম্যাথসের মতন স্টেপ মার্কিং পাওয়া যাবে। হয়তো প্রত্যেকটা এই ইন্ট্রোডাকশনের জন্য হয়তো 1 মার্কস পেলেন, ডেফিনেশনের জন্য 1 মার্কস, অরিজিন স্কোপ সবগুলো যদি 1 মার্কস করেও পান, 20 মার্কসের কোশ্চেন অ্যাটলিস্ট 7 থেকে 8 মার্কস ইজিলি পেয়ে যাবেন, যদি অ্যাটলিস্ট এই ফরম্যাটটাকেও ফলো করা হয়। ঠিক আছে, তারপর যদি কোনো ইম্পর্টেন্ট অ্যান্থ্রোপোলজিস্টের নাম হয়, যেরকম সোশিও কালচারাল অ্যান্থ্রোপোলজিতে র্যাটক্লিফ ব্রাউনের নামটা নেওয়াটা খুবই জরুরি, বিকজ র্যাটক্লিফ ব্রাউনই এই সোশিও কালচারাল অ্যান্থ্রোপোলজিতে যেই সোশ্যাল কালচার সোশ্যাল অ্যান্থ্রোপোলজিটাকে পপুলারাইজ করেছিল, র্যাটক্লিফ ব্রাউন। ঠিক আছে, তারপরে আপনার আসছে হিউম্যান ইভলিউশন, টপিক নাম্বার 2, হিউম্যান ইভলিউশন অ্যান্ড হোমিনাইজেশন প্রসেস। হিউম্যান ইভলিউশন অ্যান্ড হোমিনাইজেশন প্রসেস, এখানে আপনার সিনথেটিক থিওরি অফ ইভলিউশন, ডারউইনিয়ান থিওরি, লামার্কিজম, এগুলো এই টপিকগুলো কভার আছে। এটা পিনাথের চ্যাপ্টার 1-এ আছে, হিউম্যান জেনেটিক্স অ্যান্ড অর্গানিক ইভলিউশন। জাস্ট এ সেকেন্ড, তো পিনাথের চ্যাপ্টার 1 যেটা আছে হিউম্যান জেনেটিক্স, ওখান থেকে আপনি এটা পুরোপুরি কভার করবেন। যারা ইংলিশে আছে তাদের তো কোনো অসুবিধা হবে না, যারা বাংলাতে আছে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বাংলার কোন বইটা ভালো হবে, বাট আমি বলবো ইংলিশে যারা আছে তারা পিনাথটাই ফলো করতে। তারপরে আপনার ডারউইনিজম, সিনথেটিক থিওরি অফ ইভলিউশন খুব ইম্পর্টেন্ট, নিউট্রাল থিওরি অফ মলিকুলার ইভলিউশন একবারই এসেছিলো, এটা পিনাথে যদি না পান আপনি গুগলে সার্চ করে নেবেন। কনসেপ্ট অফ ইভলিউশনারি বায়োলজি, এটা এবার কোশ্চেনে এসেছিলো, স্কেলেটাল চেঞ্জেস, স্কল, ভার্টিব্রাল কলম, পেলভিক গার্ডল, হিন্ড লিম, বেসিক্যালি মানুষের যে ইভলিউশন হচ্ছে এই ইভলিউশনের জন্যে এপস থেকে অস্ট্রেলোপিথেকাস, হোমো ইরেকটাস, হোমো হ্যাবিলিস এরকম করে ট্রানজিশন করেছে, হোমো সেপিয়েন্স অবধি যে ট্রানজিশনটা হয়েছে স্কালে, আমাদের হিন্ড লিমসে, হিন্ড লিমস মানে আমাদের পা হাত, তারপরে পেলভিক গার্ডল, আর আপনার আর কি বলেছে ভার্টিব্রাল কলম, এইগুলোতে কী কী চেঞ্জ এসছে এটাকে আপনাকে বলতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই বছরও আসতে পারে এই কোশ্চেনটাতে। আপনাকে কী করতে হবে, ফার্স্টে ড্র করে বলতে হবে যে অস্ট্রেলোপিথেকাসের যে স্কালটা ছিল কেমন টাইপের ছিল, ক্রেনিয়াম ক্যাপাসিটি খুব ছোট ছিল, স্যাগাইটাল ক্রেস্ট মানে স্যাগাইটাল ক্রেস্ট মানে বোধ হয় আমার যত যা মনে পড়ছে মাঝখানে একটা রিজ হয়, রিজ আইদার এটার এই রিজটা হয় না এই রিজটা হয়, এটা অনেক প্রমিনেন্ট ছিল, মোটা ছিল। তারপরে সুপ্রা অরবাইটাল অরবিট যেটা হয় চোখের সাইডে, সেটা অনেক প্রমিনেন্ট ছিল, রোবাস্ট ছিল। তারপরে যে কী বলে প্রগন্যাথাস, প্রগন্যাথিজম মানে যে যে জটা ছিল অনেক হাই, আগে অবধি জ ছিল, আর যে দাঁতটা ছিল ইন্টারলকিং দাঁত ছিল, এই জিনিসগুলোকে আপনাকে মেনশন করতে হবে। আর এটা শুধু লিখে মেনশন করলে হবে না, যদি ডায়াগ্রাম বানিয়ে মেনশন করেন তাহলে জিনিসটা আরও ক্ল্যারিটি আসে জিনিসটাতে। তো এটা আপনার পিন আছে, সব ডায়াগ্রাম দেওয়া আছে, এই যেটা বললাম এই এই অস্ট্রেলোপিথেকাসের এই এটা বললাম, এটা আপনার চ্যাপ্টার নাম্বার, এই যে পিডিএফটা আছে এটা একটুখানি বেঁকে আছে, আপনারা একটুখানি ওটাকে দেখে পড়ে নেবেন, সোজা পিডিএফটা নাই। হিউম্যান ইভলিউশনের আছে যেটা আছে প্রাইমেটস চ্যাপ্টারে আছে, পেজ নাম্বার 448, ঠিক আছে, চ্যাপ্টার ইতে আছে, হিউম্যান ইভলিউশনের চ্যাপ্টারে আছে, এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, তারপর আপনার আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেটস, এই প্রাইমেটসের ক্লাসিফিকেশন, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ নিউ ওয়ার্ল্ড মাঙ্কি অ্যান্ড ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, এখানে আমি একটা বানিয়ে রেখেছিলাম, হ্যাঁ ফরসে এ দেখুন, দেখতে পাচ্ছেন এই ফ্লো চার্টটা, এটা বেসিক্যালি প্রাইমেটসের ক্লাসিফিকেশন, যদি পরীক্ষায় আসে এই ফ্লো চার্টটা আপনাকে বানাতে হবে,
তার জন্য আপনাকে জিনিসটা মেমোরাইজ করতে হবে, মুখস্থ। প্রাইমেটসের মধ্যে যেটা প্রসিমি আছে, অ্যান্থ্রোপয়েডিয়া আছে, প্রসিমির আন্ডারে কী কী আছে এক্সাম্পল দিতে হবে, তিনখানা করে প্রত্যেকটা ক্যাটাগরি, অ্যাটলিস্ট তিনখানা করে বা দুখানা করে মিনিমাম এক্সাম্পল তো জানতেই হবে। ফর সে ক্যাটারহিনি মানে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে কোথায় ছিল, এশিয়া অ্যান্ড আফ্রিকাতে ছিল। আর প্ল্যাটারহিনি মানে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, মানে নিউ ওয়ার্ল্ড মানে আমেরিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকাকে নিউ ওয়ার্ল্ড বলা হতো কলম্বাসের ডিসকভার করার পর যেহেতু হয়েছে। আর ওল্ড ওয়ার্ল্ড বলা হতো এশিয়া আফ্রিকা এই যে এই রিজনগুলোকে। তো ফর সে ক্যাটারহিনি আছে, এখানে আছে সার্কোপিথেসিন, তো ওদের লিফ মাঙ্কি, লাঙ্গুর অ্যান্ড বাবুন, এই তিনখান এক্সাম্পল আমি দিলাম ফর সে এক্সাম্পল। এবার এদের ফিচার্স লিখতে হবে, ফর সে কী বলে কোয়াড্রাপেডালিজম ছিল না বাইপেডালিজম, কোয়াড্রাপেডালিজম চার পায়ে হাঁটতো না দু পায়ে হাঁটতো, নকচার্নাল না দিনের বেলায় ঘোরে, রাত্রেবেলায় না দিনের বেলায়, এরা গ্রুপে ঘোরে না ইন্ডিভিজুয়াল থাকে, ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান, এই টাইপের কিছু ফিচার্সও মনে রাখতে হবে, এই কোশ্চেনগুলো আসে। এই ভিডিওটাকে আমি পার্ট পার্ট ওয়াইজ বানাবো, এই ফার্স্ট পার্টটা আমি 20 মিনিটস হয়ে গেছে আশা করি, মোস্ট প্রবাবলি 25 মিনিটসের কাছাকাছি আমি আরও করবো এটাকে। তারপরে থিওরিজ অফ, আচ্ছা হ্যাঁ এটা হয়ে গেল, তারপর থিওরিজ অফ হিউম্যান অরিজিন, হিউম্যান অরিজিনের কী কী থিওরিজ আছে এটাও আপনি পিনাতে পেয়ে যাবেন। হিউম্যান ইভলিউশনেই আছে চ্যাপ্টারটা। তারপরে আপনার আছে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাসের উপরে কোশ্চেন অলরেডি তিনবার এসে গেছে 2013, 2016 আর 2017-তে। এতে আপনার কোশ্চেন আছে ভ্যারিয়েশন, ফিচার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর ফাইলোজেনেটিক স্ট্যাটাস, এই চারখানা কোশ্চেন আসবে। যদি কোশ্চেনে থাকে অ্যাস্ট্রোলোপিথেকাস তো ওতে আপনাকে ফার্স্টে ওর ভ্যারিয়েশন লিখতে হবে, কী কী ভ্যারিয়েশন হয়। আমার কাছে অলরেডি নোটস বানানো আছে, যেটা বললাম খুব ডিসঅর্গানাইজড ওয়েতে আছে, আমি যতটা যা পারছি আজকে বলে দিচ্ছি। এটা আগের বছরের কোশ্চেন পেপার ওয়ানের, এটাও কিছু ডিসকাস করবো ভেবেছিলাম, যতটা টাইম হচ্ছে দেখছি, তারপরে নাহলে আরেকটা ভিডিও বানাতে হবে, বিকজ ইটস আ ভেরি ভাস্ট সাবজেক্ট, ইটস নট পসিবল টু কভার দ্য এন্টায়ার সাবজেক্ট ইন কাপল অফ ভিডিওস, ইট উইল টেক অ্যাটলিস্ট 10 to 15 ভিডিওস। থিঙ্কার্স, এটা নিউ ইভলিউশনিজম, এই তো অস্ট্রালোপিথেকাস, তো এটা আমার নোটস আছে অস্ট্রালোপিথেকাসের উপরে। তো নোটসটাতে আপনাকে যেটা আছে ডিস্ট্রিবিউশন যেটা আছে ভ্যারিয়েশন, অস্ট্রালোপিথেকাসের একটা রোবাস্টাস আর প্যারান্থ্রোপাস আর একটা গ্রাসাইল ফর্ম অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাসের আন্ডারে আফ্রিকানাস আছে, অ্যাফেরেন্সেস আছে, রামিডাস আছে আর অ্যানামিনসিস আছে। এবারে এগুলোর কী কী ফিচার্স, যেরকম বাইপেডাল অ্যান্ড ইরেক্ট, লিভড ইন ওপেন সাভানা, ঠিক আছে, লেস রাগেড বোনস দেন প্যারান্থ্রোপাস, ল্যাগড সাগাইটাল ক্রেস্ট, ঠিক আছে, এই জিনিসগুলোকে আপনাকে লিখতে হবে। তারপরে এর জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন শুধু এটা লিখলে হবে না, ফর দ্য আফ্রিকানাস কেপ প্রোভিন্সে পাওয়া যায়, তো সাউথ আফ্রিকা অ্যান্ড ট্রান্সভাল রিজন, শুধু এটা লিখেলে হবে না, সব থেকে ভালো হবে আপনি একটা আফ্রিকার ডায়াগ্রাম বানান, আফ্রিকার ডায়াগ্রামে পিন পয়েন্ট করে শেড করে বানান যে এই জায়গাতে আফ্রিকানাস পাওয়া যেত, এই জায়গাতে রামিডাস পাওয়া যেত ইথিওপিয়াতে, ফরসে কেনিয়াতে আপনাকে অ্যানামেন্সিস পাওয়া যেত, এই জিনিসগুলোকে লিখলে আপনি বেটার নম্বর পাবেন, নাহলে তো সবাই তো লেখার তো সবাই লিখছে, আপনাকে যদি একটু ইউনিক লিখতে হয় এরকম করে লিখতে হবে। তো এটা হলো ডিস্ট্রিবিউশন। আর কি কি কোশ্চেন আছে, নিয়ান্ডার থেলসের উপরে কোশ্চেন আছে, নিয়ান্ডার থেলসেরও টাইপস আছে দু তিন রকমের, তাদের অ্যানাটমি, ফাইলোজেনেটিক, আচ্ছা ফাইলোজেনেটিক স্ট্যাটাস কাকে বলে, ফাইলোজেনেটিক স্ট্যাটাস হচ্ছে যে ইভলিউশন একের পর এক ইভলিউশন হয়েছে, যে যে ফ্লো চার্টটা সেটাকে আপনাকে বানিয়ে দেখাতে হবে। ফর দ্য হোমোসেপিয়েন্সের ফাইলোজেনেটিক স্ট্যাটাস, আগে এপস ছিল, তারপরে অস্ট্রালোপিথেকাস এলো, তারপরে হোমো ইরেক্টাস এলো, তারপরে হোমো হ্যাবিলিস এলো, তারপরে নিয়ান্ডার থেল, ওখান থেকে দু ডিস্ট্রিবিউশন হয়ে গেল দুটো ইয়েতে, তারপরে এটাভাবে এই যে যেটা হচ্ছে যে হিউম্যান ব্রাঞ্চ যেটা আছে, ব্রাঞ্চিং যেটা হচ্ছে ইভলিউশনের সেটাকে বলা হচ্ছে ফাইলোজেনেটিক স্ট্যাটাস, ঠিক আছে। তারপরে অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যান, মডার্ন হোমোসেপিয়েন্স যারা আছে, ক্রোম্যাগনন, গ্রিমাল্ডি অ্যান্ড চ্যান্সেলাডি ম্যান, এর মধ্যে কোশ্চেন আসে।
হয়তো দুটো অপশনের মধ্যে বলে দিল যে কোনো তিনটের মধ্যে যে কোনো দুটো করো, ক্রোম্যাগনন, গ্রিমাল্ডি আর চান্সিলারি, অ্যাটলিস্ট তিনখানে পড়ে যাবেন। ফিচার্স কী কী হয় এর, ফাইলোজেনেটিক স্ট্যাটাস, ঠিক আছে, বলো স্কালার ডায়াগ্রাম একটা আমি বলছি, মোটামুটি একটা আইডিয়া লাগিয়ে সব স্কালার ডায়াগ্রাম একই বানিয়ে দেবেন, আলাদা আলাদা ফর দ্য হোমো ইরেক্টাস আছে আর হোমো হ্যাবিলিস আছে, ওই একটা স্কালার ডায়াগ্রামে হয়ে যাবে। অস্ট্রেলোপিথেকাসে যেহেতু একদমই ডিফারেন্ট, একটা এপ লাইক স্কাল ডায়াগ্রাম, তো ওইটা চলবে না, কিন্তু একটা হোমো সেপিয়েন্স টাইপ একটা আছে যে স্কালের ডায়াগ্রামটা আছে, ওটা ভালো করে প্র্যাকটিস করে যাবেন, যে কোনো কোশ্চেন দিলে ওই একটা ওই স্কালের ওই ডায়াগ্রামটা বানালেই হবে। কিন্তু হ্যাঁ, ফিচার্স যেগুলো আছে, যদি দেখা থাকে স্যাগাইটাল ক্রেস্ট আছে, সুপ্রা অরবাইটাল রিজ আছে, ওই জি হ্যাঁ ওগুলো আছে, ওইগুলো একটুখানি মেনশন করে করে লিখতে হবে ছবিতে। কারোর জগুলো যেগুলো আছে, যেগুলো হোমো ইরেক্টাস ছিল, ওর জ বোনস যেটা আছে খুব মোটা ছিল, হিউম্যানদের জ বোনটা খুব পাতলা হয়, ওর জ বোনসটা খুব মোটা ছিল, তো ওগুলো ছবি এঁকে একটুখানি বুঝে বানাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে হিউম্যান জেনেটিক্স, হিউম্যান জেনেটিক্স এখানে আপনার চ্যাপ্টার ওয়ানেই আছে, পি নাথের চ্যাপ্টার ওয়ানে, এগুলো আমি যেগুলো বলছি সব কিছু আপনি পি নাথে পেয়ে যাবেন, দের ইজ নাথিং টু ওয়ারি। জেনেটিক্সের মধ্যে আপনার কী কী ইম্পর্টেন্ট, টুইন স্টাডি ইম্পর্টেন্ট পেয়ে যাবেন, টুইন স্টাডি প্লিজ লুক ইট লুক আউট ইন পি নাথ, পি নাথের টুইন স্টাডির মধ্যে ম্যাথডস, ইউটিলিটি, ঠিক আছে, লিমিটেশনস, ওইগুলো, পপুলেশন জেনেটিক্স পড়ে নেবেন, ডিএনএ স্ট্রাকচার ওগুলো দেখে নেবেন একবার, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। হিউম্যান জেনম প্রোডাক্ট প্রজেক্ট যেটা আছে ওটা একবার দেখে নেবেন, নিউক্লিয়ার জেনম হয়, মাইটোকন্ড্রিয়াল জেনম হয়, দু ধরনের আলাদা আলাদা, ডিএনএ আবার মাইটোকন্ড্রিয়াতে হয়, নিউক্লিয়াসেও হয়। ক্রোমোজোমাল অ্যাবারেশনস খুবই ইম্পর্টেন্ট, ক্রোমোজোমাল অ্যাবারেশন, নিউমেরিক্যাল স্ট্রাকচারাল মিউটেশন যেটা হয় ওটা দেখে নেবেন, এখানেই আছে হিউম্যান জেনেটিক্সের, এখানে ক্রোমোজোমাল অ্যাবারেশনস পেজ নাম্বার 102, ঠিক আছে। ডাউন সিন্ড্রাম, পটাও সিন্ড্রাম, এডওয়ার্ড সিন্ড্রাম, ক্রিডুচ্যাট, টার্নার্স, ক্লাইনিফিল্টার সিন্ড্রাম, এগুলো পরীক্ষায় আসে, সো প্লিজ এটা একটু রিড আউট করে নেবেন পেজ নাম্বার 102 থেকে, পিনাথ। তারপরে আপনার আসছে প্যাটার্নস অফ ইনহেরিটেন্স, অটোসোমাল, সেক্স ক্রোমোজোমাল, মাল্টিফ্যাক্টোরিয়াল অ্যান্ড পলিজেনিক সেক্স, এখানেও অলরেডি আছে সেটা পিনাথে, ঠিক আছে। তারপরে আপনার পেপার ওয়ানটা তো এখন অর্ধেকটাও কমপ্লিট হয়নি, আশা করি 25 মিনিটস হয়ে গেছে, এরপরে আমি বাকিটা সেকেন্ড ভিডিওতে কন্টিনিউ করবো।